আজকে আমরা ভার্টিক্যাল অটোক্লেভ মেশিন যেটা কিনা ইউজুয়ালি লেবার রুমে সাপ্লাই দেওয়া হচ্ছে আজকাল সেটা বিভিন্ন পার্টস এবং কিভাবে কাজ করে তাই নিয়ে ডিসকাস করব। এই হচ্ছে আমাদের অটোক্লেভ মেশিন, নিচেরটা হচ্ছে বডি আর যেটা ধরে আছি সেটা হচ্ছে লিড, আর এখানে এই যে রাবারের এটা হচ্ছে গ্যাসকেট। এটা কিন্তু আমাকে প্রতিবারে চেক করে নিতে হবে গ্যাসকেটটা ঠিক আছে কিনা, যদি গলে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল এম ফুলফিল হবে না, ওখান দিয়ে কিন্তু স্টিম লিক করে যাবে, তার জন্য এটা প্রতিবারেই আমাদের চেক করে নিতে হবে। আর এই এই যে বডিটা, বডিটার ভেতরে দেখুন একটা আছে হিটিং এলিমেন্ট, ঠিক আছে, এইটা দিয়েই অ্যাকচুয়ালি জলটা গরম হবে। আর এটা হলো ট্রিপড স্ট্যান্ড, মানে হচ্ছে তিনটে পায়াযুক্ত স্ট্যান্ড, এই পায়াটার যেন ওপর পর্যন্ত জল কখনোই না আসে, যখন আমি জল দেবো জন্য নিচ পর্যন্ত মানে এইখান পর্যন্ত যেন জলটা আসে, যখন অটোক্লেভে আমরা জলটা দেবো হিটিংয়ের জন্য। যদি ওপর পর্যন্ত দিই তাহলে কিন্তু যেগুলো অটোক্লেভ করার জন্য মেশিনের ভেতর ঢোকাবো সেগুলো ভিজে যেতে পারে। তারপরে এইভাবে এটাকে আমরা প্লেস করব। এরপরে ড্রামটা অবভিয়াসলি আপনারা জানেন পোরাস ওয়ালটা বাইরের দিকে থাকবে, সেই রকম রেখে অ্যাটাচ করে আমরা ড্রামটাকে ঢোকাবো, এবং অটোক্লেভের বডির ভেতরে যে ইন্টারনাল ওয়াল সেটাতে যেন টাচ না করে সেইভাবে কিন্তু আমাদের রাখতে হবে। একটু রোটেট করে লাগাতে হবে, এইভাবে লাগিয়ে এইভাবে টাইট করে দিতে হবে। এখানে একটা অ্যারো আছে, সেই অ্যারোটা যাতে এই ব্যাগের সোজাসুজি আসে, ঠিক আছে, তাহলে কিন্তু লাগানোটা ঠিক হয়েছে, মানে এই পাশে এরকম একদম লক হয়ে যাবে। আবার খোলার সময় তাই এরকম করে উঠিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রেশার গেজ, মানে কতটা প্রেশার উঠছে সেটা কিন্তু ইন্ডিকেট করবে। ইয়েলো আছে, গ্রিন আছে আর রেড আছে। গ্রিন মানে হচ্ছে অ্যাকচুয়াল অপটিমাম প্রেশার, যেটা আমরা চাইছি সেটাই হচ্ছে গ্রিন। গ্রিনে আসা মানেই আমরা বুঝে গেলাম যে অপটিমাম প্রেশারে চলে এসেছে। আর এটা হলো সেফটি ভলভ, সেফটি ভলভ মানে এক্সেস প্রেশার যখন হয়ে যাবে তখন ওটা দিয়ে রিলিজ হবে। আর এটা হলো স্টপ কক। এটা স্টিম ভলভ, এটা ভ্যাকিউম ভলভ। তো আমার আগে একটা লাগবে মেটাল, একটা কোয়াক লাগবে, ঠিক আছে, এখানে আমি নিজে রাখবো, রাখলাম। এবার হচ্ছে প্রথমে আমাকে যেটা করতে হবে ভ্যাকুয়াম বারটাকে আমি খুলে দেবো, ঠিক আছে, আর স্টিম বারটাকে আমি বন্ধ করে দেবো, ঠিক আছে, বন্ধ করে দিলাম। এবার আমি অন করবো, অন করার পরে কি দেখতে পাবো যে ভ্যাকুয়াম দিয়ে এবার আস্তে আস্তে শুরু হবে, স্টিমটা ভেতরে হওয়া শুরু হবে। এবার স্টিমটা খানিকটা ভ্যাকুয়াম দিয়ে বেরোতে থাকবে, যখনই ভ্যাকুয়াম দিয়ে বেরোতে থাকবে আমি ভ্যাকুয়ামটা টাইট করে দিলাম। এবার দেখবেন যে এইখানে প্রেশার ওঠাটা শুরু করবে, ঠিক আছে, সব জায়গা আটকে রয়েছে আমার। এবার প্রেশারটা এই যে স্পেশাল দিয়ে তখন দেখা যাবে প্রেশারটা রাইজ করতে শুরু করছে। রাইজ করে কত থাকবে, ওই যে বললাম 20 থেকে 24 উঠবে, তখন এই গ্রিন জোনটাই কাটাটা থাকবে, ঠিক আছে। গ্রিন জোনে কাটা থাকা মানে হচ্ছে কি আমার ওই পেশাটা মেনটেন হচ্ছে। আর পুরো প্রসেসটা বলতে বললাম এই সেফটি ওয়াল থেকে একটু একটু হিসিং সাউন্ড শোনা যাবে। কাটা গ্রিন জোনে পৌঁছানোর পর থেকে আমাদের টাইম কাউন্ট আরম্ভ করে দিতে হবে। এবার অটোক্লেভের জন্য নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পরে আমরা স্টিম ভাল্ভটাকে ওপেন করে দেবো, যাতে করে স্টিম যেটা জমে রয়েছে সেটা অটোক্লেভ থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা নেক্সট যেটা করব টাইট করে দেবো আর ভ্যাকুয়ামটা খুলে দেবো, ঠিক আছে, ভ্যাকুয়ামটা খুলে দিলে কি হবে, এবার যে ভ্যাকুয়াম খুলে দিয়ে ওই নিচে ওইটা কটা এর রাখছি, ভ্যাকুয়ামটা খোলার সাথে সাথে না একটু গরম জলটা ওখানটা ওখান থেকে বেরোবে। আবার সেম প্রসেসে খুলবো, তারপরে আমরা কিন্তু এই অটোক্লেভের ড্রামের পোড়া সোয়ালটা সাথে সাথে বন্ধ করে দেব, এবং এটাকে একটা সেফটি জায়গায় রাখবো। এবং আমাকে অবশ্যই দেখতে হবে এর ওপরে রাখা যে সিগনাল লকগুলো সেগুলোর কালার চেঞ্জ হয়েছে কিনা, যদি কালার চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে আমার অটোক্লেভ ঠিকঠাক হয়েছে, এবং এরপরে আমার সিগনাল লকের আর একটা কপি রেজিস্টারে এন্ট্রি করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকে আমরা অটোক্লেভ, ভার্টিক্যাল অটোক্লেভ মেশিন কিভাবে আমরা ইউজ করব সেটা নিয়ে ডিসক্রাইব করলাম। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।